কামনা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ হল বাহ প্রিয়তাং পুণ্ডরীকা খং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগতুষ্ট বনতে বনতে জগ মুখং করতে বাচলং মঙ্গলং গ্রীম যত কিপাতমহং হে বন্দে পরমানন্দ মাধবম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদ্যাদি গোবিন্দ সর্বকারণ করণম সরস্বতী মা ভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপী বিশ্বলক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে তাই প্রণমামি গণপতি সর্বগ্রে যারে পূজরিতি বেদ উক্তাছে বেদ পুরাণে তৎপরে প্রণমি শঙ্করে শিব নামে জর শিব হরে যাহারে মহিমায় তিনি ভুবনে মাগো তুমি আদি তুমি অন্ত তুমি বেদ তুমি বেদান্ত তোমার মহিমা কে বনিতে পারে তুমি যারে কৃপা করো ভব ভয় তারে দূর করো থাকে না তারে সমনের ভয় তাই অগতির গতি তুমি আমি অতি মুটমতি আমার দ্বারা ভজন সাধন না হয় ও মা শুনিছি তোর কৃপা হলে ভবা আলোকে কথা বলে কালিদাস তোর মূর্খ ছেলে তোর চরণে স্থান পায় তাই আমি অতি দীনহীন রিপুরি তারণায় হয়েছে ক্ষীণ ভক্তি দিয়ে ভজনহীনে কৃপা করমা দিনে জনে শেশের দিনে পাই তোর চরণাশ্রয় তাই করো রণজিৎ দাস কাতরে কয় দরি করমা ইয়ে ভব ভয় বিপদে তে রক্ষা করো বিপদে তারে নিয়ে
কবি গানে গাইতে গেলে কবি গানের প্রতি অনুসারে একটু করে মাইকা বন্দনা করতে হয়। এই গানটা হলো আমাদের চলার পথে স্মরণীয় গান। তবে এই গান করার জন্য আপনাদের কাছে অধিক সময় নষ্ট করব না, তবে কিঞ্চিৎ সময় ভিক্ষা চেয়ে নিয়ে আপনাদের নির্বাচিত বিষয় আমি ধারণ করব। মাইকা বন্দনায় সর্বপ্রথমে আমার প্রার্থনা, মা গো আমার আরো কি ভাগ্য আছে, আমি কর্মময় জগতে এসে ও মা আমি পেলাম কি, আমি পেলাম কি, তুমি দিলেই বাকি আর আমি পেলামই বাকি, যা বলেছিলে তা তোমার পালন হলো না। মাতৃগর্ভে থেকে ভগবানে আমার দর্শন দিয়ে বলল যাবি সাধু সঙ্গ করে, সেদিন তোর সঙ্গে আমার হবে দর্শন পর্শন। কিন্তু মা গো কথা হইলো, কথা দিলাম, পড়ে গেলাম কোথায় মায়ার সাগরে, মায়ার সাগরে পড়িয়ে প্রথমে মায়ের স্তনদুগ্ধ পান করি আস্তে আস্তে ভুলতে লাগলাম। যখন আমার ঘরণী এসে হাজির হইল, আমার ছেলে আমার বউ এই আমার 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 করে আজ যে জায়গাতে পৌঁছিয়েছি, যে কথাটা দেওয়া ছিল আজ পর্যন্ত আমি সে কথা আর পালন করতে পারলাম, আজ পর্যন্ত যে পারলাম না, এরপরে আমার ভাগ্যে কি আছে সেইটাই তোমার কাছে আমার প্রার্থনা। তাই বলছি হাই গয় অদৃষ্ট আচ্ছা বলি ওই আমার মানি নষ্ট, ওকে বলে কষ্টের ওপরে কষ্ট মা যথেষ্ট, অধিক সময় নষ্ট করব না। মায়ের সাধনায়
মাকে একটু ডাকলাম তবে এই গানখানি রচনা করেছেন আমাদের মতই অনেক একজন কবি আল মাননীয় সদ্য স্বর্গীয় কিশোরী ওস্তাদ মহাশয় অনেকটা বড় গান গানের মাঝখানে লিখে উনি ভনিতা দ্বারা বলে গেলেন আজ কিশোরী কইছে মম ভাগ্য কাছে কিশোরী কইছে মা মম ভাগ্য কাছে তব নাম নিতে মনয়নি মাদে হবে আমার ভক্তি ভবার নবে চিত্ত ডুবে আর ভক্তি ভবার নবে চিত্ত ডুবে আমার বারে বারে গরিব আমার বারে বারে গরিব বাস যাওয়াই আসা বারমার অপহাস করে শত্রুগণ তোমারি মায়ারে জালে জলে মাবি সংযম জালে জলে পুরে মরি সর্বক্ষণে সর্বদাই বিষয় বাসনা গেল না মা কো বাচনা উপাসনা হলো না মা তোরে মা গো আমার পুত্র আমার দাদা এই ভাবনায় হলাম সারা ভাবে আসি হলাম সাকরি আমি নেশার ঘরে সদাই ঢুলি নকল দেখে আসলে ভুলি পরকে আপন বলি ভ্রমের ভুলে মাগ আমার 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 করি কে আমি তা চিনতে নারি ক্ষেমং করি পড়েছি খেটি কালে মায় আমি খিট কালে পড়িলাম আচ্ছা বাবা আমাদের এত খিটকাল কেন যত খিটকাল শুধু আমার আমার করে আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার বউ এই আমার আমার করে যত খিটকাল এই কথাগুলি কতদিনের জন্য যতদিন আমরা বাঁচব ততদিনের যেদিনই দুনিয়ার মুখ থেকে চলে যাব ওই কথাটা কিন্তু আর থাকবে না তাই ও যেদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তরি ধান সেদিন সবাই বলিবে মারা
সেদিন সবাই বলিবে মরার হলে গুরু রাখিবারে পারে তাই তো আমি গুরুর চরণ করিলাম শরণ আজ বিপদে কালে বিপদ হারি গুরু দূর করিবে গুরু তোমার নাম নিয়ে দাঁড়াইলাম